এখানেই শায়িত আছে জাতীয় কণ্ঠশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার। আসসালামু আলাইকুম ইহলাল কাবুর, আসসালামু আলাইকুম ইহলাল কাবুর, আসসালামু আলাইকুম ইহলাল কাবুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুরে আছি। আর আমি আজ আপনাদেরকে দেখাবো খ্যাতিমান কণ্ঠশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বারের কবর। এখানেই শায়িত আছে মরহুম আব্দুল জব্বার। আর এই গুণী কণ্ঠশিল্পী 1938 সনের 10ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। আর 2017 সালের 30শে আগস্ট এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে গমন করেন গুণী এই কণ্ঠশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার। আমরা এই বিশিষ্ট কণ্ঠশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বারের বিধি আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বলি, হে আল্লাহ, আপনি মরহুম আব্দুল জব্বারের গুনাখাতা মাফ করে দিয়ে আল্লাহ আপনি তাহার কবরে জান্নাতের সুগ্রানের ব্যবস্থা করে দেন। তার পাশেই শায়িত হালিমা জব্বার, তার কবরেও আপনি জান্নাতের সুগ্রাম নসিব করেন। এবং এই বুদ্ধিজীবী কবরস্থানে যারা শায়িত আছে আল্লাহ আপনি প্রত্যেকের কবরের গুনাহ আজাব মাফ করে দিয়ে আল্লাহ আপনি তাদের সবাইকে জান্নাতের সুগ্রাম নসিব করেন। আমিন। জাতীয় কণ্ঠশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বারের সংক্ষিপ্ত জীবনী আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ইনশাল্লাহ আমরা দেখে নেব। সোজা